দেখছেন padmanews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন করেছে বিএনপি, এমনটা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে এ সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এমনটা জানান। মহাসচিবের মতে, চাকরিতে 56% কোটা থাকলে মেধার বিকাশ ঘটে না, সে কারণেই দেশে মেধা শূন্যতা দেখা দিয়েছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমাতে চায় সরকার, শিক্ষার্থীদের এ দাবি যৌক্তিক। তিনি অভিযোগ করেন, সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে, এখন পেনশন স্কিমের মতো আরও কিছু প্রকল্পের মাধ্যমে জনগণের পকেট শূন্য করতে চায় সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাজ হচ্ছে অন্যের ওপর ভর করবে, এখন তারা কোটা আন্দোলনের ওপর ভর করছে। শনিবার ঢাকার বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য তারা আইনি লড়াইয়ে পারেনি রাজপথে একটা আন্দোলন করতে, এখন বিএনপির কাজ হচ্ছে অন্যের ওপর ভর করবে, এখন তারা কোটা আন্দোলনের ওপর ভর করছে, অথচ কোটা পুরোটাই আদালতের ব্যাপার, সরকার এখানে কি করবে। যুক্তরাজ্যে প্রথমবারের মতো কোনো নারী অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর শুক্রবার প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার অর্থমন্ত্রী হিসেবে র্যাচেল রিভসের নাম ঘোষণা করেন। দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, দেশটিতে পদটি প্রধানমন্ত্রীর পরই দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর পদ। সাধারণত অর্থমন্ত্রী হিসেবে পরিচিত হলেও পদটি অফিসিয়ালি চ্যান্সেলর পরিভাষায় অভিহিত হয়। রিভস ফিন্যান্স বিষয়ে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি ব্যাংক অব ইংল্যান্ড সহ বিভিন্ন প্রাইভেট আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন। 45 বছর বয়সী র্যাচেল রিভস নিয়োগের খবরে খুব উচ্ছ্বসিত হন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, কিশোরী তরুণী নারী যারা লেখাটি পড়ছেন তারা দেখুন, উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা থাকা উচিত নয়। লন্ডনে ডিভি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র লতিকা দাপ্তরিকভাবে গৃহীত হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে সিনেমাটি নির্মাণ করেছেন শামসুল ইসলাম স্বপন। লতিকার গল্প এগিয়েছে বাংলাদেশের নড়াইল জেলায় চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। উৎসবে দক্ষিণ এশিয়ার 41টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র, ফিকশন চলচ্চিত্র অফিসিয়ালি সিলেক্ট হয়েছে। রোববার পর্যন্ত লন্ডনের ইনস্টিটিউট অব কনটেম্পোরারি আর্টসের মঞ্চে সেগুলোর প্রদর্শন হবে। নির্মাতা স্বপন জানান, এ উৎসবে লতিকা সিলেক্ট হয় তিনি খুবই আনন্দিত হয়েছেন। লতিকা এবছর সুইজারল্যান্ডের জনপ্রিয় 55তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিসিয়ালভাবে জায়গা করে নেয়। কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে বনিবনা না হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর তারার মেলা বসতে থাকে সৌদি প্রো লিগ, এতে বেড়েছে প্রচার এবং প্রসার। তাই নিজ দেশের ফুটবল লীগ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। CR7-এর পর নেইমার, করিম বেনজেমা, এনগালো কান্তে, সাদির মানের মতো ইউরোপ মাতানো তারকারা পাড়ি জমান সৌদি আরবে। এতে প্রচার এবং প্রসার বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আয়, সেই আয় আরও বাড়াতে চায় সৌদি সরকার। ইউরোপ মাতানো তারকাদের ভিড় করায় রাজকোষ ভরছে 4 ক্লাব থেকে। তাই লীগের বাকি ক্লাবকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padmanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@padmanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padmanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।